ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد সম্মানিত দিনী ভাই বোনেরা আজকের যে বিষয়টি আলোচনা হবে সেটা হচ্ছে গর্বের বাচ্চা নষ্ট করা সম্পর্কে। গর্বের বাচ্চা নষ্ট করা এটা ইসলামী দৃষ্টিকোণ থেকে অত্যন্ত একটা জঘন্য অপরাধ। যদি শরীর কোনো কারণ থাকে সেটা ভিন্ন কথা, বাকি শরীর কোনো কারণ না থাকলে গর্ভপাত ঘটানো স্বামীর আদেশে বা স্ত্রী নিজের বা দুজনে মিলে এটা হারাম, এটা করা যাবে না। এই বিষয়ের উপরে আমরা ওলামায়ে কেরামদের কিছু গবেষণা সামনে রাখতে পারি। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছিল, আন রাজুলিন ক্বালা লিজাওজাতিহি আসতিতি মা ফি বাতনিকি ওয়াল ইসমু আলাইয়া ফাইজা ফালাত হাজা ওয়া সামিয়াত মিনহু ফামা ইয়াজিবু আলাইহিমা মিনাল কাফফারা। প্রশ্ন করা হয়েছিল, স্বামী স্ত্রীকে বললো যে তুমি তোমার পেটের সন্তান যেটা গর্ভে আছে এটা নষ্ট করে ফেলো, এটাকে বের করে ফেলো, গুনাহ হলে আমার হবে, আর যদি নাকি স্ত্রী তার কথা শুনে এমনটা করে তখন তাদের কাফফারা কি হবে। ফা আজা বাউনি উত্তরে বলেন, ফাইন ফালা জালিকা ফালাইহিমা কাফফারাতু ইতকারাকাবাতিম মিন ফালাইহিমা কাফফারাতু ইতকিম রাকাবাতি মুমিনা। যদি নাকি স্ত্রী স্বামীর কথা শুনে গর্বের বাচ্চা নষ্ট করে তাইলে উভয়জনের উপর কাফফারা স্বরূপ একজন মুমিন গোলাম আজাদ করতে হবে। ফাইলাম ইয়াজিদ ফাসিয়া মুশাহরাইনি মুতাতাবিআইনি। আর যদি নাকি গোলাম আজাদ করার সামর্থ্য না রাখে তাইলে লাগাতার 2 মাস তারা সিয়াম পালন করবে স্বামী এবং স্ত্রী। ওয়ালাইহিমা গোর্রাতু আবদিন ওয়ালাইহিমা গোর্রাতুন আবদুন আও আমাতুন লিওয়ারিসিহি আল্লাযী লাম ইয়াকতুলহু। এবং স্বামী স্ত্রী উভয়ের উপর সাথে সাথে রক্তপণ ওয়াজিব হবে, যে রক্তপণ হবে একটি বড় গোলামের 10 ভাগের 1 ভাগ, অর্থাৎ একটা ছোট গোলামের মূল্য। তো একটা ছোট গোলামের মূল্য কতটুকু হবে? তো সৌদি রিয়াল হিসাবে 50,000 রিয়াল হয় রক্তপণ, পরিপূর্ণ একজন গোলামের মূল্য হিসাবে, বা 50টি ওটের মূল্য হিসাবে, যার সৌদি রিয়াল হয় 50,000 রিয়াল। এই 50,000 রিয়ালকে যদি বাংলাতে করা হয় তাইলে 11,31,000 টাকা আসবে। এই 11,31,000 এটা যদি নাকি আমরা 10 দিয়ে ভাগ করি প্রায় বাংলাদেশের 1,13,100 টাকার মতো আসে। এটা হচ্ছে আজকের রেট হিসাবে। তাই যদি নাকি কোনো মা বাপ উভয় মিলে যদি নাকি গর্ভের সন্তানকে নষ্ট করে তাইলে তাদের 2টা সাজা। 1 নম্বর সাজা হচ্ছে যে তারা একজন মোমেন গোলাম আজাদ করবে, না পারলে লাগাতার 2 মাস রোজা রাখতে হবে এবং রক্তপণ আদায় করতে হবে। রক্তপণ এটা সারসংক্ষেপ হচ্ছে সাধারণ মানুষকে হত্যা করলে যতটুকু হয় তা 10 ভাগের 1 ভাগ, অর্থাৎ একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করলে 10টা উট দিতে হয়। তো 10টা উটের মূল্য প্রায় বর্তমানে 11,31,000 টাকা। এটা আল জামে আল কাসিম সৌদি আরবের একটা প্রতিষ্ঠান, তাদের গবেষণা অনুসারে কতটা, আর এর 10 ভাগের 1 ভাগ হবে বাংলাদেশের টাকায় প্রায় 1,13,100 টাকা। তাই ওই মা বাপকে এই 2টা কাজ করতে হবে, গোলাম আজাদ করতে হবে, না হলে লাগাতার 2 মাস রোজা রাখতে হবে, আর তার সাথে সাথে রক্তপণ স্বরূপ
1,13,100 টাকা এটা দিতে হবে কাদেরকে? ওয়ারিশকে। ওয়ারিশকে বাপেও পাবে না, মায়ের তো পাবেই না, পাবে এই গর্ভজাত সন্তান যাকে নষ্ট করা হয়েছে তার ভাই বোন থাকলে, অর্থাৎ তার ওয়ারিশ দ্বারা হবে। তখন ওয়ারিশের মাসালা আসবে, তখন বিজ্ঞান ওলামায়ে কেরামদের নিকটে গিয়ে এই বাচ্চার ওয়ারিশ কারা কারা হইতে পারে তারা এই টাকার মালিক হবে। তাই এই বিষয়টা অত্যন্ত জটিল। ভ্রূণ হত্যা করা মানুষ এটাকে একেবারে স্বাভাবিক মনে করে ফেলছে। এই ভ্রূণ হত্যা ব্যাপারে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির ফতোয়াটা যখন আমি এখানে আপনাদের সামনে উল্লেখ করলাম, তাহলে তার কতটুকু জঘন্য অপরাধ সেটা ফুটে উঠলো। আর ভ্রূণ হত্যাকে মানুষ সাধারণ মনে করে আলিয়াজুবিল্লাহ। তাই এটা অত্যন্ত জটিল একটা বিষয়। তারপরেও ওলামায়ে কেরাম বিভিন্ন দিক নির্দেশনা দেন, যদি নাকি 40 দিন আগে, অর্থাৎ গর্ভে 40 দিনের মধ্যে যদি নাকি গর্ভপাত ঘটায়, এটা যদি নাকি উদ্দেশ্য এটাই হয় যে মায়ের ক্ষতি হবে বা সন্তানের ক্ষতি হবে বা বর্তমান বাচ্চা যে আছে তার ক্ষতি হবে, এটা যদি নাকি হয় তাহলে 40 দিনের ভিতরে কি করতে পারবে, গর্ভপাত ঘটাতে পারবে। 40 দিনের আগে এটা শুধু বীর্য আকারে থাকে, আর যদি নাকি 40 দিনের উপরে চলে যায় তখন ওলামা ইকরামদের মধ্যে দুইটা মতভেদ আছে। কেউ বলতেছেন যদি 40 দিনের পরে বাচ্চার গর্ভপাত নষ্ট করা হয়, গর্ভের বাচ্চা নষ্ট করা হয়, তাইলে তাদেরকে কি করতে হবে, যে আগে বললাম গোলাম আজাদ করতে হবে, নাহলে 2 মাস রোজা রাখতে হবে এবং সাথে রক্তক্ষণ দিতে হবে। আর কিছু কিছু উলামায়ে কেরাম বলেন যে যদি নাকি 4 মাস হয়ে যায় তাইলে এই রক্তক্ষণও দিতে হবে, তারপরে গোলাম আজাদ করতে হবে, না হলে 2 মাস সিএম রাখতে হবে। আর যদি নাকি 4 মাস না হয়, এর ভিতরে হয়, তাইলে এগুলো আসবে না, তবে তাদেরকে তবে ইস্তেগফার করতে হবে, ভবিষ্যতের জন্য তবে করতে হবে, যে তারা ভবিষ্যতে এমন অন্যায় কাজের মধ্যে জড়িত হবে না। তাই এখানে যদি নাকি এভাবে হয় যে সন্তান যেটা গর্ভে আসছে এর পরবর্তীতে এটাকে নষ্ট করতেছে কি উদ্দেশ্যে, যে সন্তান লালন পালনের কষ্ট নিতে পারবে না বা তাকে শিক্ষা দীক্ষার যে ব্যয় বহুল অনেক কিছু এগুলা যে করা তাদের জন্য কষ্টকর সাধ্য হবে, এই জন্য বাচ্চা নষ্ট করে ফেলতে চাইতেছে বা অভাব অনটনের ভয়ে বাচ্চা নষ্ট করে ফেলতেছে, তাহলে এটা সর্বসম্মতিক্রমে হারাম। এটা 40 দিন আগে, অর্থাৎ 40 দিন গর্ভের মধ্যে 40 দিনের মধ্যে হলেও এটা গর্ভপাত ঘটাতে পারবে না, এই উদ্দেশ্য থাকলে এটা হারাম। হ্যাঁ, যদি নাকি কোনো কারণবশত বার্থ কন্ট্রোল করতে চায় তাইলে সাময়িকের জন্য তারা কিছু ওষুধ ব্যবহার করবে যাতে করে বাচ্চা গর্ভের মধ্যে ধারণ না হয়। এটা আগেই স্বামী স্ত্রী একমত হবে, এখন তারা বাচ্চা নেবে কে নেবে না আগে একমত হবে, আর এই জন্য সে কোনো একটা পথ অবলম্বন করবে। কিন্তু বাচ্চা যখন গর্ভে এসে গেছে এর পরবর্তীতে এখানে আর সুযোগ নাই। তাই যদি নাকি উদ্দেশ্য এটা হয় যে অভাব অটনের ভয়ে বা বাচ্চা লালন পালনের কষ্ট বা তাদের শিক্ষা দীক্ষার জন্য অসুবিধা মনে করে, তাইলে এই উদ্দেশ্যে 40 দিনের ভিতরে হলেও তা কী করতে পারবে না, যে ভ্রূণ নষ্ট করতে পারবে না। আর যদি নাকি যে 40 দিন এখনো হয় নাই, এখন মনে করতেছে বাচ্চার মায়ের বা বাচ্চার বা এখন বর্তমান যে বাচ্চা আছে তার কোনো ক্ষতি হবে, তাইলে 40 দিনের ভিতরে এটা নষ্ট করতে পারবে, এটা উলামায়ে কেরামদের ফতোয়া আছে। কিন্তু যদি 40 দিন থেকে বেশি হয়ে যায় তাইলে এখানে উলামায়ে কেরামদের মধ্যে 2টা মত। কেউ বলতেছেন যদি নাকি 4 মাস হয়ে যায় তখন বাচ্চার মধ্যে রু আসে যায়, তো যখন রু আসে যায় তখন যদি নাকি এই ভ্রূণ নষ্ট করা হয় তাহলে অবশ্যই তাকে ওই কাফফারাস্বরূপ গোলাম আজাদ করতে হবে, না হলে 2 মাস লাগাতার রাখতে হবে এবং সাথে রক্তক্ষণ দিতে হবে।
আর কোন কোন ওলামায়ে কেরাম বলেন যদি নাকি বাচ্চার এখনো রূহ সঞ্চার হয়নি, এর আগে তাকে নষ্ট করে ফেলছে, তাইলে তার জন্য তবে ব্যবহার করতে হবে। তবে এই বিষয়ে দলিলিক আলোচনা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, আমি একটু ইঙ্গিত দিতেছি শুধু যে একটা ঘটনা ঘটছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানাতে, যে দুই মহিলা তারা মারামারিতে লিপ্ত হয়েছিল, পরবর্তীতে এক মহিলা অন্য মহিলার পেটে একটা পাথর নিক্ষেপ করে। এই পাথর নিক্ষেপ করার পর ওই মহিলাও মারা যায় এবং গর্ভের সন্তানটাও মারা যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এই মোকদ্দমাটা আসে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে ফাকাজা আন্না দিয়াতা জেনিনিহা গোর্রাহ আব্দুন আউয়ালিদাতুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পেটের বাচ্চা সন্তান হত্যা করার অপরাধে তাকে কি করছেন যে রক্তফণ নির্ধারণ করছেন, ছোট একটা গোলামের মূল্য নির্ধারণ করছেন। যা হোক, এটার বর্তমান ফতোয়া হিসাবে আমি যেটা বলছিলাম প্রায় রক্তপণ হিসেবে বাংলাদেশি টাকায় ছোট অর্থাৎ ভ্রূণ নষ্ট করার অপরাধে 1,13,100 টাকার মতো। এই হাদিসটা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাতেই এই ঘটনা ঘটছে, যেটা বুখারী এবং মুসলিমের মধ্যে আছে। হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইফতালাত ইমরাতানি মিন হুযাইলিন ফারামাত ইহদাহুমা আল-উখরা বিহাজরিন ফাকাতালাতহা ওয়া মা ফি বাতনিহা। তাইলে দুইজন হুযাইল গোত্রের দুই মহিলা তারা মারামারিতে লিপ্ত হয়, পরবর্তীতে একজন আরেকজনকে পাথর মারে, তো যার গায়ে পাথর পড়ছে সেও মারা গেছে, তার পেটে বাচ্চা মারা গেছে। তখন ফাকতাসামু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিকটে মুকদ্দমাটা পেশ করা হয়েছে। ফাকাজা আনা দিয়াতা জানিনিহা গোররাহ আব্দুন আও ওয়ালিদাতুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তিপণ হিসেবে এই অর্থাৎ এই গর্ভের বাচ্চার যখন আগে তাকে হত্যা করা হয়েছে এর অপরাধে ছোট গোলাম বা ছোট বান্দির দাম রক্তপণ হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরচ করছেন। এই হিসেবে বোঝা যায় যে অবশ্যই এটা অত্যন্ত জঘন্যতম একটা অপরাধ। তাছাড়া কেউ বলতেছেন যদি নাকি দ্বিতীয় চল্লিশে এসে যায়, দ্বিতীয় চল্লিশ অর্থাৎ প্রথম চল্লিশ পার হয়েছে এবং দ্বিতীয় চল্লিশ শুরু হয়ে গেছে, প্রথম চল্লিশ দিন গর্ভে, প্রথম চল্লিশ দিন শেষ হয়ে গেছে, দ্বিতীয় চল্লিশ দিন শুরু হয়ে গেছে, তখনও ওনারা বলতেছেন যে আমরা মনে করি এই এই বিষয়ের ফতোয়াটা এটাই প্রতিদানযোগ্য হবে, যে তখনও কী করতে হবে, গোলাম আজাদ করতে হবে বা গোলাম আজাদ করতে হবে বা লাগাতার 60 দিন রোজা রাখতে হবে, 2 মাস রোজা রাখতে হবে এবং রক্তক্ষণও আদায় করতে হবে। এই বিষয়েরও একটা হাদিস আছে, এই হাদিসটা সহি মুসলিমের মধ্যে আছে। সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা মারা বিনুতফাতি সিনতানি ওয়া আরবাউনা লাইলা, যখন নাকি গর্ভের সন্তানের বয়স 42 দিন হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বাআসাল্লাহু ইলাইহা মালাকান, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠান, ফাসাওয়ারাহা, তখন তার আকৃতি দান করেন, ওয়া খালাক আসসামাহা, তার কান সৃষ্টি করেন, ওয়া বাসারহা, তার চোখ সৃষ্টি করেন, ওয়া জালদাহা, তার চামড়া সৃষ্টি করেন, ওয়া লামাহা, তার গোশত সৃষ্টি করেন, ওয়া ইজামাহা, তার হাঁটি সৃষ্টি করেন। তাইলে এই মুসলিমের বর্ণনা বোঝা যায় যে দ্বিতীয় চল্লিশে আসলে তখন বাচ্চার দেহের গঠন আকৃতি এটা সৃষ্টি হয়। তাই এই হাদিসের দৃষ্টিকোণ থেকে বিভিন্ন মুহাদ্দিসিন বলেন যদি নাকি দ্বিতীয় চল্লিশেও যদি নাকি গর্ভপাত করে তখনও তাদেরকে এই কাফফারা স্বরূপ প্রথমে যেটা বলা হয়েছে যে গোলাম আজাদ করবে, না ফেললে 2 মাস রোজা থাকবে লাগাতার এবং সাথে থাকবে রক্তপণ। এটাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মত বলে ওনারা উল্লেখ করছেন। আল্লাদি নারা তরজিহাহু, অর্থাৎ দুই মতের মধ্যে এই মতটাকে আমরা বেশি প্রণিধানযোগ্য মনে করি। তাই সম্মানিত দিনী ভাই ওনারা, যদি নাকি বাচ্চা লালন পালনের কষ্ট বা অবঘটন ভয় থাকে, তাইলে কোনো অবস্থাতেই ভ্রূণ নষ্ট করা যাবে না 40 দিনের ভিতরে হলেও, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের রিজিক এবং আমাদের রিজিক দিবেন, রিজিকের মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলা। হতে পারে এই বাচ্চার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন বরকত রেখেছেন যেটা তারা সারা জিন্দেগি মেহনত করে সেরকম বরকত পাবে না। তাই এগুলো প্রায় শিরিকের তরজে পড়ে যায়। তাই এই সমস্ত অবকর্ম থেকে আমাদেরকে অবশ্যই বাইরে আসতে হবে, এবং কোনো স্ত্রী যদি নিজে করেন নিজে অপরাধী হবেন, এবং যদি নাকি স্বামীর নির্দেশে করেন
তাইলে একটা কথা আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা স্বামীর অনুগত্য করব তার ভালো কাজের মধ্যে। একটা হাদিস আছে সহিহ বুখারী এবং মুসলিম থেকে, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল লা তাআতা ফি মাসিয়াতিল্লাহি ইন্নামা তাআতা ফিল মারুফ, অর্থাৎ আল্লাহ নাফরমানির নিতে কারো আনুগত্য করা যাবে না, একমাত্র আনুগত্য করবো আমরা ভালো কাজের মধ্যে। তাই স্বামী যদি নাকি বলে যে তুমি ভ্রূণ হত্যা করো, ভ্রূণ নষ্ট করো, তাহলে এই স্ত্রী তার স্বামীর কথা শুনতে পারবে না। এই জন্য স্বামীকে প্রথমে বুঝাইবে দুনিয়া আখেরাতের কল্যাণ, আর এটা করার মাধ্যমে কি ক্ষতি, আল্লাহর গজব, আল্লাহ ফাঁকের শাস্তি, এগুলো বুঝাবে, এদিকে আল্লাহ ফাঁকের পক্ষ থেকে এগুলো বুঝাবে। তারপরও যদি নাকি স্বামী মানতে না যায়, তখন গ্রামি সালিসের মাধ্যমে এটাকে বোঝানোর চেষ্টা করবে। এর থেকে এটাও না হলে পরবর্তী সে মোকদ্দমা ফেস করবে কোর্টে দায়া। এটা শরীয়তে তাকে স্ত্রীকে অধিকার দিছে, এবং স্ত্রী যদি নাকি চায় আমি বাচ্চা নেব, তখন স্বামীর এখানে বাধা দেওয়ার কোনো হক নাই। তাই তারা যদি নাকি আগে থেকেই সতর্ক থাকতো, ঠিক আছে যে আমরা এখন বাচ্চা নেবো না বড় নেবো, একটা বিন্দু কথা ছিল, কিন্তু তারা নিয়ে গেলে পরবর্তীতে নষ্ট করার বিষয়টা আসতেছে। এবং এখানে উল্লেখ করা হইতেছে যে এটা অভাবের কারণে না, এগুলো করতে গেলে সিরিকের অন্তর্ভুক্ত হয়ে যাবে রিজিক, তো আল্লাহ পাকের পক্ষ থেকে আসবে, বাচ্চার রিজিক এবং মা বাবার রিজিক, সন্তান সন্ততির রিজিক আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। তাই এটাতে বিলকুল এটা যে বাচ্চা নষ্ট করার জায়গা হবে না, প্রথম 40 দিনের ভিতরে যাইতে হবে না। হ্যাঁ, যদি নাকি এতে অসুস্থতার কোনো বিষয় থাকে, তখন হচ্ছে ভিন্ন কথা। তাই সর্বোপরি কথা হচ্ছে এই বিষয়গুলো অত্যন্ত জটিল বর্তমান সমাজের মধ্যে, ভ্রূণ হত্যা এটাকে মানুষ একেবারে মামুলি মনে করে, সহজ মনে করে, অথচ এটা এমন বড় মহা সাজা, মহা পাপ, যে এর মধ্যে মাফা বাপ হলেও মা বাপের উপর পর্যন্ত কী আসতেছে, যে গোলাম আজাদ করা আসতেছে, এবং দুই মাস লাগাতার রোজা আসতেছে, এবং রক্তপণ আসতেছে। তাই কত বড় জঘন্য অপরাধ এগুলো, এগুলো করাই যাবে না। কোরআনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নিসার 42 নম্বর এবং 43 নম্বর আয়াতের মধ্যে একেবারে পরিষ্কার ভাষায় ঘোষণা করেছেন, ওমা কানা লিল মুমিনিন আন ইয়াকতুলা মুমিনান ইল্লা খাতান ওয়া মান কাতালা মুমিনান খাতান ফাতাহরির রিকাবাতি মুমিনাতিন ওয়া দিয়াতুন মুসাম্মা লিলামাতিন ইলা আহলিহি ইল্লা আন ইসাদদাকু। কোনো মুমিনের জন্য যে বৈধ নয় যে কোনো মুমিনকে হত্যা করা, তবে ভুলভ্রান্তিভাবে হয়ে যেতে পারে, এটা ভিন্ন কথা। যে ব্যক্তি কোনো মুমিনকে অন্যায় যে ভুলভাবে ভুলে হত্যা করে, তখনও তাকে কী করতে হবে, একজন মোমেন গোলাম আজাদ করতে হবে এবং মুক্তি প্রদান করতে হবে তার পরিবারের নিকটে। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নিসার 93 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআমিদান, যে কেউ কোনো মোমেনকে ইচ্ছা করেও হত্যা করবে, ফাজাজাহু জাহান্নাম, তার সাজা হচ্ছে জাহান্নাম, খালিদান ফিহা, সবসময় থাকবে, ওয়াগাদিব আল্লাহু আলাইহি, আল্লাহ তার উপর গজব, আল্লাহ তার উপর গজব নাজিল করবে, ওয়ালানাহু আল্লাহ পাক তাকে অভিশাপ করবে, ওয়া আদালাহু আযাবান আলীম, এবং তার জন্য মহাশাস্তির ব্যবস্থা করছে আলিয়াজুবিল্লাহ। তাই মা বাপকে আল্লাহ পাকের ভয় অন্তর মতো রাখা উচিত। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম সব, সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।